আপনি শুনেছেন প্রফেসর গালেব আপনাদেরকে বলেছেন, ওনার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু কারাগারে, বগুড়া কারাগারে আমাকে নিয়ে যাওয়া হলো। তো রাত্রে দুটো সময় আমি জেলে গিয়েছি, রাত্রে দুটো। তো আমাকে নিয়ে যাচ্ছে তারা, যখন আমি বললাম যেখানে নিয়ে যাচ্ছেন আমাকে ওখানে আর কে আছে, তো ওনার কথা বললেন আর আরেকজনের কথা বললো। তো আমি ওনাকে চিনতাম না, তখন নামও শুনি নাই। তো উনি বললেন যে তাই স্যার, আমি তো ফজরের নামাজ বলে কিনা, উনি ফজর নামাজ পড়েন, আপনি সকালে উঠে আপনাদের রুম পাশাপাশি হবে, সকালে ফজরের সময় আমরা খুলে দিব, আপনি গিয়ে ওনার সাথে সালাত আদায় করতে পারবেন। তো সে ফজরের নামাজের দিন প্রথম ওনার সাথে আমার দেখা, আমরা সালাত পড়লাম। সালাতের পরে যেটা ওনার অভ্যাসটা আছে, উনি একটা হাদিস বললেন এবং সেটার উপরে বেশিক্ষণ না, 5-7 মিনিট একটা বক্তব্য রাখলেন। পরে আমার কিন্তু অনেকগুলি প্রশ্ন ছিল, যেটা আমি যখন ময়মনসিংহ কারাগারে ছিলাম, এখানে ঢাকার কারাগারে ছিলাম, তখন আমার অনেক মনের মধ্যে অনেক প্রশ্নগুলি ছিল। তো ওনার সাথে আমি, আমার মনে আছে সেদিন সকালে আমি একটা প্রশ্ন ওনাকে করেছিলাম, যেটা উনি উত্তর দিয়েছিলেন, এবং ওই প্রথম আমি ভাবলাম যে আমি যে প্রশ্নগুলি, আমার মনের মধ্যে যে প্রশ্ন আছে এটার সঠিক উত্তরগুলি কিন্তু আমি ওনার থেকে পাচ্ছি। এবং আমার মনে, আমরা 7 দিন ছিলাম একসাথে, 7 দিন বা 8 দিন ছিলাম, তিনজন, বাট আমরা দুজন, 7 দিন বা 8 দিন ছিলাম, দিন কত কয়দিন ছিলাম একসাথে, 7 দিন, 1 সপ্তাহ ছিলাম, 6 দিন 7 রাত। কিন্তু আমি মনে করি ওই 6 দিন 7 রাতে আমি যদি মনে করি যে এটা আল্লাহ তরফ থেকে, আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে এটা ছিল যে আমাদের দুজনকে উনি মিলাই দিয়েছিলেন, ওই 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 7 রাত আর 6 দিনে আমি কিন্তু অনেক কিছু ওনার থেকে শিখেছি, জানতে পেরেছি, এবং আমার মনের মধ্যে যে অনেক প্রশ্নগুলি ছিল সেটার উত্তরও পেয়েছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে। এবং আমি সবসময় বলি যে আল্লাহ সুবহানাহু তাআলার শক্তিটা, যে COVID-19 জিনিসটা কী ছিল, এমন একটা ভাইরাস যেটা তারা বলেছে আমাকে যে সেই ভাইরাসে প্রায় 1 লক্ষ ভাইরাস, 1 লক্ষ একটা পিনের যে মাথা হয় সে মাথার উপরে 1 লক্ষ ভাইরাস COVID-19-এর থাকতে পারে। তা আপনারা তাহলে চিন্তা করতে পারেন সে ভাইরাসটা কত, মানে কত ছোট ছিল, এবং সে একটি এত ছোট জিনিস সারা পৃথিবী থেকে যত সবথেকে শক্তিশালী দেশগুলি, সব দেশগুলি ওই ভাইরাসটা কিন্তু, কে ধন্য কার অনেক টাকা আছে বা কে গরিব আছে, কে বড় দেশ কে ছোট দেশ, কে শক্তিশালী দেশ কে সে দুর্বল দেশ, কাউকে কিন্তু বাদ দেয় নাই। এটা হলো আল্লাহ সুবহানাহু তাআলার শক্তি উনি দেখিয়েছিলেন। আশা করেছিলাম যে এরপরে আমাদের মধ্যে একটা শিক্ষা হইতো, যে আমাদের যে এত, আমরা সবাই আমাদের শক্তি, আমাদের, আমরা অনেক
শক্তিমান, আমরা খুব ভালো করতেছি আমাদের। এবং এখন তো সারা পৃথিবীতে আপনারা জানেন যেভাবে প্রযুক্তি আগাইতেছে, এখন অনেক জায়গায় সবাই ভাবতেছে যে নাউজুবিল্লাহ তারাই আল্লাহ যা করতে পারে আমরা প্রযুক্তি দিয়েও করতে পারি। তো এই যে ধারণা ছিল আল্লাহ সুবহানাহু তাআলা এই একটি ছোট্ট একটা ভাইরাস দিয়ে প্রমাণ করল যে কার আসলে শক্তিটা কার। কিন্তু দুঃখের কথা যে সে শিক্ষাটা আমরা নেই নাই। চলে যাওয়ার পরে যখন এখন অবস্থাটা ভালো, আমরা আবার আগের মতন যা যা আমরা করতাম ঠিক সেভাবেই আমরা আবার সেই কাজে চলে এসেছি। তো এই কথাটা আমি বলছি যে এটা নিয়ে আমাদের অনেক চিন্তার কথা, আমি এটা নিয়ে অনেক চিন্তা করতেছি। এবং এটা চিন্তা করার পরে আমি যেটা বিশ্বাস করি, আমি ইতিহাসে দেখেছি এই ধরনের ঘটনা একবার না, অনেকবার হয়েছে। এবং কোরআন শরীফে অনেকগুলি আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটা বলেছে। কিন্তু ইতিহাস থেকেই আমরা পাই যে কেউই, আমরা কিন্তু কেউই শিক্ষা নেই না। তো আমি চিন্তা করলাম যে এই অবস্থায় কি করতে হয়। যেহেতু আজকে পৃথিবীতে যে ধরনের আপনারা দেখেছেন কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই যুদ্ধের কারণে আমাদের সব জায়গায় একটা প্রভাব পড়তেছে, বাংলাদেশেও কিছুটা পড়েছে। তো আমি চিন্তা করেছি যে আসলে আমাদের এখন যে অবস্থাটা আছে, আমাদের যদি আমরা নিজের দেশে, আমাদের দেশের মানুষের জন্যে, সারা পৃথিবীর এখন চিন্তা করে কোনো লাভ নাই, আমাদের নিজস্ব দেশে যদি আমরা সুন্দরভাবে, ভালোভাবে, সমৃদ্ধভাবে যদি থাকতে পারি, সেটার জন্যই আমাদের এখন কাজ করা উচিত। প্রথম যেটা হলো, যখন আপনার কোভিড মহামারীটা হলো, আমাদের কিভাবে এটার মোকাবিলা করব, তো আপনারা জানেন ভ্যাকসিনের কথাটা শুরু হলো, যে ভ্যাকসিন আসতেছে, অক্সফোর্ড জেনেকার ভ্যাকসিনের কথা বলা হইল। তো ভারতে একটা কোম্পানি ছিল সেরাম ইনস্টিটিউট, যে অক্সফোর্ড জেনেকা ভ্যাকসিন বানাবার লাইসেন্সটা পেয়েছিল অক্সফোর্ড জেনেকার। তখন সেটা পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছিল, তখনও কিন্তু ওটা পাস করে নাই, হয় না, মানে কোনো সরকার, বিশেষ করে ইউকে সরকার বা আমেরিকান সরকার কিন্তু ওটাকে অনুমতি দেয় নাই। কিন্তু সবাই বলছিল কি অনুমতি হয়ে যাবে। তো সেই সময় সেরাম ইনস্টিটিউট আমাদের বেক্সিমকোকে বলল যে এটা অনুমতির আগে যদি তোমরা কিনতে চাও, আমাদেরকে, আমরা তোমাকে সস্তায় এটা বিক্রি করতে পারি,
এখন কিন্তু তোমাদেরকে টাকা আমাদেরকে এখনই দিয়ে দিতে হবে, যদি তোমরা আমাদেরকে এখনই টাকা দিয়ে দাও, যেহেতু অনুমতি হয় নাই আমরা তোমাদেরকে কম দামে এটা দিতে রাজি আছি। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলাম, আমি বললাম এই প্রস্তাবটা পেয়েছি, তিনি বলেন ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে তিনি বলেন কি হ্যাঁ এটা তুমি এখনই টাকার ব্যবস্থা করো, আমি বলে দিচ্ছি এটা সরকার কিনে নিবে এখন। তো আমি বললাম যে কিন্তু আপনি চিন্তা করেন, এটা কিন্তু অনুমতি হয় নাই এখনও, আমরা কিনলাম টাকা সরকার দিল, আর যদি কোনো কারণে এটা পরে অনুমতি না পায় তাহলে তো আবার একটা বিপদ হবে। উনি বলেন কেন না, আমি এখন যে ধরনের মহামারী আমি দেখতেছি সারা পৃথিবীতে হচ্ছে, উপায় নাই, আমাদেরকে এই ধরনের একটু ঝুঁকি নিতে হবে, কিন্তু এটার ব্যবস্থা করো। এই কারণে তারপর আমরা কিনে নিলাম, অনুমতিটা পাইলেও অক্সফোর্ড-জেনেকা, আপনারা জানেন যে বিশ সালের জানুয়ারি মাসে প্রথম কিন্তু বাংলাদেশ যে ভ্যাকসিনগুলি দিল সবাইকে, অনেক দেশের অনেক আগে কিন্তু আমরা ভ্যাকসিনটা দিতে পেরেছি। তারপর আরও অনেক সরকার পদক্ষেপ নিল, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা জাপানের নিকি ইন্ডেক্স আছে, তারা বলেছে সারা পৃথিবীতে এই কোভিড-19 মোকাবিলা করার জন্যে সারা পৃথিবীতে বাংলাদেশের স্থান 5 নম্বর এবং আমাদের সাউথ এশিয়াতে 1 নম্বর। তো এই যে কাজটা যেটা আমি আগে বলছিলাম যে আমি মনে করি যে আমাদের নিজের দেশটাকে এখন নিয়ে আমাদের আগে চিন্তা করার প্রয়োজন। তো আমাদের নিজের দেশে আমাদের মানুষদের জন্য যে কাজ করা দরকার, এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সে কাজগুলি হচ্ছে। কিন্তু তার সাথে সাথে আমি কিছুদিন আমেরিকা গিয়েছিলাম, ওনাদের সাথে কথা বলছিলাম। আমি আগেও যে 2 বছর আগে না আমি জানি না 3 বছর না 2 বছর আগে এসেছিলাম এখানে, 19 সালে 3 বছর আগে আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে খুবই দুঃখজনক যে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা এই জঙ্গি কাজ করেছে পৃথিবীতে, যার ফলে আমাদের ইসলামের অনেক ক্ষতি হয়েছে। আপনি আজকে দেখেন তাদের তো ভুল ব্যাখ্যা দিয়ে যা ক্ষতি করার করে দিল, কিন্তু সে ক্ষতির কার উপরে হচ্ছে, আজকে আজ পর্যন্ত কারা সাফার করতেছে? আপনি দেখেন সিরিয়ার কি অবস্থা, লিবিয়ার কি অবস্থা, ইরাকের কি অবস্থা, ছোট ছোট বাচ্চা সবাই রেফিউজি হয়েছে। এই যে এই শুধু একটা কারণের জন্যে, যে ইসলামের ভুল ব্যাখ্যার কারণে। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ, যদিও এটা কিছুটা প্রভাব শুরু হয়েছিল, কিন্তু এখন অনেকটাই এটা কমে গিয়েছে। এবং এটার কারণটা হলো, এটার জন্যে আমি আপনাদের সকলকে, আপনারা যারা সামনে আছেন, বিশেষ করে যারা যুবকরা এখানে সামনে আছে, আমি আপনাদেরকে কিন্তু ধন্যবাদ জানাইতে চাই। আমাদের আপনাদের আমির প্রফেসর গালেব, আসাদুল্লাহ গালেব, উনি সবসময় ওনার যতগুলি আমার বিশ্বাস করে জুম্মার ওনার সময় জুম্মার সময় যখন উনি খুতবা দেন, ওনার সবগুলি খুতবাতে কিন্তু উনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথাটা বলেছেন, এবং উনি যে কথাগুলি বলেছেন কোরআন আর হাদিস
যে এটার বিরুদ্ধে আছে সেটা কিন্তু উনি প্রমাণ করে কথাটা বলেন। ওনার কথা পরে আপনারা যারা আছেন আপনারা কিন্তু এই মানে আপনাদের ঠিক আছে, আমি যেটা সবসময় বলি যে আপনাদের আপনারা এলে হাদিসের সাথে জড়িত আছেন, এখানে আমাদের দেশে হানাফি মাজহাবও লোকজন আছে, অন্য অন্য সবাই মুসলমান, কিন্তু এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তো আপনারা তো সবাই সাথে কিন্তু আপনাদের যোগাযোগ হয়, নিশ্চয়ই আত্মীয় স্বজন আছে, সবাই যে আহলে হাদিস করে তা তো না, তো আপনাদের যোগাযোগ হয়। তো নিশ্চয়ই যখন আপনাদের ওনাদের সাথে যোগাযোগ হয় আপনারা তখন ওনাদেরকে আপনাদের আমির খুতবাতে কি কথা বলেন নিশ্চয়ই আপনারা ওই সে কথাটা ওনাদেরকে বলেন। তো সেটার জন্য আমি কিন্তু মনে করি আমরা যতগুলি এই কথাগুলি যত বেশি ভাগ আমরা বলতে পারি যে আমরা জঙ্গির বিরুদ্ধে, এবং শুধু আমরা জঙ্গির বিরুদ্ধে না, সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হইল যে আমরা ইসলাম জঙ্গিবাদীটাকে কোনোভাবেই সাপোর্ট করে না। তো আপনাদেরকে আমি যেটা বলছিলাম আমি ধন্যবাদ জানাতে চাই যে এটা যে আজকে যে আমরা দেখতেছি জঙ্গিবাদটা আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছি, এটা কিন্তু আপনাদের সকলের কিন্তু এখানে অবদান আছে। এখন আমরা আমি মনে করি আমরা সবাই সম্মিলিতভাবে যদি কাজ করি, যে কাজটা আমরা করছি, তাহলে ইনশাআল্লাহ অন্তত আমাদের প্রিয় বাংলাদেশে আমরা কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারব। আমি যে জিনিসটা আপনারা জানেন এবং আমার সাথে অনেক কথা হয়, অনেক লোকেরই কথা হয়, আর তারা অনেকেই আমাকে অনেক লোকজন অনেক সময় বলে যখন আমার সালাত দেখে তো আমি জোরে আমিন বলি, আমি রাফাদান করি, তারা ওরা বলে কি আপনারা আপনি তাহলে কি আহলে হাদিস? তো আমি বলি কি না, আমি মুসলমান এবং আমি কোরআন আর সুন্নাহ ফলো করি। তো আমি যেটা হলো কি কোনো জোর নাই, আপনারা যদি এটা আপনাদের নিজে আপনারা পড়াশোনা করেন, নিজে আপনারা সিদ্ধান্ত নেন কোনটা সঠিক কোনটা সঠিক না। আমি কিন্তু আপনাদেরকে জোর করব না। আমি দুইটি মসজিদের আমি কিন্তু দুইটা মসজিদের কমিটির চেয়ারম্যান, আমি দুটো মসজিদে কিন্তু আমি জোরে আমিন বলি, কিন্তু আমি সেখানকার যে ইমাম আছে বা যেখানকার খতিব আছেন ওনাকে কিন্তু আমি বাধ্যমূলকভাবে বলি না, আমি বাধ্য করি না কেন আপনাকেও বলতে হবে। এটাই হলো আমার মনে হয় হিকমত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলেছেন, এবং শুধু বলেন নাই, আপনারা যদি হাদিসে যান উনি যেভাবে ইসলামটা মানে এস্টাবলিশ করেছেন পৃথিবীতে সবসময় কিন্তু উনি হিকমতের সাথে কাজ করেছেন, আর সেটাই হলো আমাদের সব থেকে বড় কাজ। আমি আরেকটি জিনিস বলতে চাই, আজকে আমি অনেক চিন্তা করছিলাম যে আপনাদের সাথে কি সাবজেক্ট নিয়ে কথা বলবো, তো জঙ্গিবাদী এইগুলি সবই তো আছেই, কোরআন সুন্নাহ হাদিস আহলে হাদিস যে কথাগুলি এখন বলেছি এটা তো আছে, এই কথাগুলি বলবো,
কিন্তু আমি ভাবতেছিলাম যে কোনো একটা আসল কি মানে এমন কি জিনিস যেটা আমি মনে করি খুবই আমাদের একজন মুসলমান হিসাবে আমাদের নবীজি এমন কি জিনিস আমাদেরকে শিখাইছেন যেটা আজকের দিনে আমরা কিন্তু সেটা ফলো করি না। এটা আমি চিন্তা করে আমি বের করলাম যে নবীজির আখলাক আমরা অনেক কিছু কথা বলি, তহিদের কথা বলি, আমাদের সালাতটা কীভাবে আমরা পড়ব সেটা সম্বন্ধে কথা বলি, আকিদার সম্বন্ধে কথা বলি, কিন্তু আমার মনে হয় সব থেকে যদি নবীজির জীবন থেকে কিছু যদি শিখতে হয় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ওনার আখলাক। উনি গোলামের সাথে কি ব্যবহার করতেন, উনি খাদেমের সাথে কি ব্যবহার করতেন, উনি ওনার পরিবারের সদস্যদের সাথে কিভাবে ব্যবহার করতেন, এগুলি সব কিছু কিন্তু আমাদের হাদিসে আছে। কিন্তু দুঃখজনক আছে যে আমরা কিন্তু সেখান থেকে শিখি নাই। আমাদের যদি আখলাক ছোটর সাথে উনি কিভাবে ব্যবহার করতেন, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতেন, ওনার সাহাবাদের সাথে কিভাবে ব্যবহার করতেন, শুধু যদি ওটুকুই আমরা যদি ফলো করি, ওনার আখলাকটা যদি আমাদের সমাজে আমরা আমাদের বড়র সাথে, আমাদের ছোটর সাথে, আমাদের গোলামের সাথে, আমাদের খাদিমের সাথে, আমাদের পরিবারের সদস্যর সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, আমাদের আত্মীয় স্বজনের সাথে যদি সেই আখলাকের সাথে যদি আমরা ব্যবহার করি তাহলে আমি মনে করি অনেকটি আজকে আমাদের সমাজে যে সমস্যাগুলি আছে এটা কিন্তু সমাধান হয়ে যেত। তো আমি কিন্তু এই কথাটার বলার জন্য আমি ভাবলাম যে কিছু হাদিসগুলি বের করে আমি একজন আমি বললাম কি ভাই ওনার নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সম্বন্ধে কিছু হাদিস আমাকে দাও। পরে আমি চিন্তা করলো দ্যাট আমি এখানে আপনাদের সামনে হাদিসের কথা বলে দাব নাই, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, তো শুধু এই কথাটা বলে দিলেই যথেষ্ট যে আপনারা গিয়ে আখলাকের উপরে যে হাদিসগুলি আছে সেটা পড়েন, সেটা দেখেন, এবং সেটাকে যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন তাহলে আমাদের সমাজে আমাদের অনেকগুলি সমস্যা যেটা আগে বললাম সমাধান হবে। শুধু তা নয়, আমরা ব্যক্তিগতভাবে কিন্তু ইনশাআল্লাহ সেই কঠিন দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়ায় থাকব, যখন হিসাব দিতে হবে, তখন যদি ভালো আখলাক আমরা করে থাকি তাহলে আমি বিশ্বাস করি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে এবং জান্নাতুল ফেরদৌস একটা জায়গা দিবে আমাদেরকে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু শেষ করার আগে একটি জিনিস আমার বলতেই হবে যে আমি যে কথাটা আগে বলেছি যে আমাদের নিজের দেশটাকে আমাদের যদি সুন্দরভাবে ভালোভাবে সমৃদ্ধ যদি আমরা করতে পারি তাহলে সেটাই হলো সব থেকে বড় কাজ, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেদিকেই কাজ করতেছেন। আপনারা জানেন এই গত 14 বছরে বাংলাদেশ কিন্তু একটা নতুন বাংলাদেশ হয়ে গেছে। এটা কিন্তু আমি কিছুদিন আগে আমেরিকাতে ছিলাম, এর আগে সুইজারল্যান্ডে কয়েকদিন আগে, সবাই ওখানে সব জায়গায় তারা কথা বলে যে তোমরা এটা কেমনে পারলা, বাংলাদেশ তো আজকে তো এটা। আমি আমার উত্তরটা হলো সবসময় যে যে জিনিসটা আমরা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি সবসময় যে সিদ্ধান্তগুলি নেন ওনার কথা হলো আমি যাই সিদ্ধান্তটা নেই আমি জানতে চাই, আমি এটা মনে রাখি যে আমার নাগরিক আমার মানুষের কিন্তু কিভাবে এই সিদ্ধান্ত থেকে আমার মানুষের কল্যাণ হবে সেটাই উনি সেভাবে করেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে কিন্তু আমাদের সকলের জন্য, আপনারা সবাই তো বাংলাদেশি,
আজকে আমাদের জন্য কিন্তু খুবই আমি কত মানে আমার কাছে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে সব জায়গা থেকে আমাদের কাছে হিউজ আমার অনেকগুলি আমি মেসেজ পাচ্ছি যে আমাদের ইনশাল্লাহ 25 তারিখে যে পদ্মা ব্রিজ উদ্বোধন হইতে যাচ্ছে, এটা পদ্মা সেতু হওয়াতে আমাদের দক্ষিণ বাংলায় এই পদ্মার দুপারে যারা থাকতেন, আমিও কিন্তু পদ্মার পাড়ের মানুষ, আমার বাড়িও পদ্মার পাড়ে, তো এই দক্ষিণ বাংলার কিন্তু অনেক উন্নতি হবে এই পদ্মা ব্রিজের জন্যে। এবং পদ্মা ব্রিজ আপনারা পদ্মা সেতুর সম্বন্ধে যে আপনারা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন শুনেছেন, কিন্তু এটা বিশ্ব ব্যাংক কিন্তু বলল এখানে দুর্নীতি হয়েছে তার জন্য আমরা টাকা দেব না। পরে ক্যানাডা কোর্টে আদালতে প্রমাণ হয়েছে যে কোনো দুর্নীতি হয় নাই, সেটা একটা ভুয়া মিথ্যা অভিযোগ বিশ্ব ব্যাংক করেছিল, তারা টাকা দিতে চায় নাই, তার জন্য তারা এর একটা একটা এক্সকিউজ করে তারা টাকাটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা নিজের টাকা দিয়ে আমরা এই পদ্মা সেতুটা করব, এবং এটা তখন সবাই কিন্তু ভাবলো যে এটা অসম্ভব, উনি কী বলতেছেন, এত বড় একটা প্রকল্প নিজের টাকা দিয়ে কেমনে করা যাবে। ওনার সাহসী ছিল, উনি আমাকে বলেছেন ইনশাল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমি বিশ্বাস করি, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে ইনশাল্লাহ আমি পারবো, এবং উনি আমরা সবাই এটা করেছি, এটার জন্য আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সবাইকে শুকর আদায় করা উচিত, আমাদেরকে শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একটা খুবই বিরাট বড় একটা অর্জন আমাদের দেশের জন্য, কয়েকদিনের মধ্যেই এটা উদ্বোধন হবে। তো আমি ভাবলাম যে যেহেতু এই কথাটাও আপনাদের সাথে শুধু ধর্মীয় কথা না বলে, যেহেতু আমরা সবাই দেশে থাকি আমাদের তো দেশীয় কথাগুলিও বলতে হবে। এখন আমি আবার শেষ করার আগে যে জিনিসটা আমি বলতে চাই যে আপনাদের সাথে আপনি শুনেছেন প্রফেসর গালেব আপনাদেরকে বলেছেন, ওনার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু কারাগারে, বগুড়া কারাগারে আমাকে নিয়ে যাওয়া হলো। তো রাত্রে 2টার সময় আমি জেলে গিয়েছি, রাত্রে 2টো। তো আমাকে নিয়ে যাচ্ছে তারা, যখন আমি বললাম যেখানে নিয়ে যাচ্ছেন আমাকে ওখানে আর কে আছে, তো ওনার কথা বললেন আর আরেকজনের কথা বললো, তো আমি ওনাকে চিনতাম না, তখন নামও শুনি নাই। তো উনি বললেন যে তাইসের আমি তো ফজর নামাজ বলে কেনা, উনি ফজর নামাজ পড়েন, আপনি সকালে উঠে আপনাদের রুম পাশাপাশি হবে, সকালে ফজরের সময় আমরা খুলে দিব, আপনি গিয়ে ওনার সাথে সালাত আদায় করতে পারবেন। তো সে ফজরের নামাজের দিন প্রথম ওনার সাথে আমার দেখা, আমরা সালাত পড়লাম। সালাতের পরে যেটা ওনার অভ্যাসটা আছে, উনি একটা হাদিস বললেন এবং সেটার উপরে বেশিক্ষণ না 5-7 মিনিট একটা বক্তব্য রাখলেন। পরে আমার কিন্তু অনেকগুলি প্রশ্ন ছিল, যেটা আমি যখন ময়মনসিংহ কারাগারে ছিলাম, এখানে ঢাকার কারাগারে ছিলাম, তখন আমার অনেক মনের মধ্যে অনেক প্রশ্নগুলি ছিল। তো ওনার সাথে আমি আমার মনে আছে সেদিন সকালে আমি একটা প্রশ্ন ওনাকে করেছিলাম, যেটা উনি উত্তর দিয়েছিলেন, এবং ওই প্রথম আমি ভাবলাম যে আমি যে প্রশ্নগুলি আমার মনের মধ্যে যে প্রশ্ন আছে
এটার সঠিক উত্তরগুলি কিন্তু আমি ওনার থেকে পাচ্ছি। এবং আমার মনে, আমরা 7 দিন ছিলাম একসাথে, 7 দিন বা 8 দিন ছিলাম, তিনজন, বাট আমরা দুজন, 7 দিন বা 8 দিন ছিলাম, দিন কত কয়দিন ছিলাম একসাথে, 7 দিন, 1 সপ্তাহ ছিলাম, 6 দিন 7 রাত। কিন্তু আমি মনে করি ওই 6 দিন 7 রাতে আমি যদি মনে করি যে এটা আল্লাহ তরফ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটা ছিল যে আমাদের দুজনকে উনি মিলাই দিয়েছিলেন, ওই 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 7 রাত আর 6 দিনে আমি কিন্তু অনেক কিছু ওনার থেকে শিখেছি, জানতে পেরেছি, এবং আমার মনের মধ্যে যে অনেক প্রশ্নগুলি ছিল সেটার উত্তরও পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকল আমি আশা করি যে আজকে যে কথাগুলি আমরা বলেছি, শুনেছি, আপনারা এটার উপরে আমল করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। আসসালামু আলাইকুম। বসো বসো, কোনো শব্দ করবো না, এখন মগরিবের বাকি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরনো স্মৃতিচারণ করতে কার না ভালো লাগে তোমরা বলো? এখন যদি বলে আবার কারাগারে চলুন, আমার মনে হবে তাতে আগে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে তো আবার যাচ্ছে, এখন নতুন নতুন কী আর আছে? জীবনের যে লোক থানা দেখেনি তাকে যদি ডাইরেক্ট বাইশা দড়ি বেঁধে কারাগার নিয়ে যাওয়া হয়, তো তৎকালীন অভিজ্ঞতা আর আজকের অভিজ্ঞতা এক হবে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ফুল ফ্লেজেড প্রফেসর, আমি ভিআইপি, আর আমাকে 22 হাত লম্বা দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, একবার বেহায়াদের লজ্জাও লাগেনি। অথচ যে ম্যাজিস্ট্রেট, সে আমার 7 ছেলের বয়সও না। আমি তাকে বললাম, ভাই আমার আজকে ডিসেন্ট্রি, একটা দিন দেরি করেন, আগে কালকে গোপালগঞ্জ কারাগারে যাব। কোনো কথাই শুনলো না, ওই ডিসেন্ট্রি অবস্থায় আমাকে যেতে হয়েছে। ওগুলো বাদ, 7টা জেলখানায় আমাকে রেখেছে 3 বছর 6 মাস 6 দিন বিনা বিচারে, হাজতি নাম করে ব্রিটিশদের নির্যাতন পন্থা ছিল, হাজত মানে প্রয়োজন, বিনা বিচারে হাজতের নামে মেয়াদবিহীনভাবে আটকে রাখা অন্য এক ধরনের কারাদণ্ডই বটে। আমি বলবো বর্তমান সরকারকে, আর উনি সরকার, ওনাকেই বলছি, এই মেয়াদবিহীন হাজতি প্রথা বন্ধ করার জন্য চেষ্টা করেন। আমি আত্মাহারিকে 20 দফা প্রস্তাব সরকারকে দিয়েছি, যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওটা কখনো দেখেন অনেক কিছু পাবেন। আর একটা তিক্ত অভিজ্ঞতা বলি, মেয়াদবিহীনভাবে একটা লোক যদি অন্তত 5 বছরও থাকে, তার বউ তালাক হয়ে যায়। গাইবান্ধা কারাগারে আমার কাছে 2টা স্বামী কেঁদেছে, স্যার আমার বউ চলে গেল, কোনো কেসের উন্নতি নাই। গত পোস্টের পত্রিকা দেখেন, আরব আলী 92 বছর বয়সে, আজ 35 বছর ধরে কোর্টে যাচ্ছে আসছে, 92 বছর বয়স হয়েছে এখন, স্যার কতদিন বাঁচবে? হায়াত শেষ, বাদী বিবাদী চলে যাচ্ছে, মামলা শেষ হচ্ছে না, এটা দ্রুত শেষ করা দরকার। ওনার মতো লোক যদি কারাগারে যায়, আর আমার মতো লোক যদি কারাগারে যায়, তো কারা বাইরে কারা থাকবে? পুরা দেশের ব্যবসা বাণিজ্যের বলা যায় সিংহভাগের অধিকার হচ্ছেন উনি, উনি কারাগারে গেলেই ব্যবসা চালাবে কারা? আর ব্যবসা নেই তো দেশ চলবে? যে সরকার এ কাজ করেছে তারা আজও ক্ষমা চায়নি, এখনো বেঁচে আছেন প্রধানমন্ত্রী সাবেক, আমাদের ভাবছিলাম উনি হয়তো আমাকে মোবাইল করে হলেও ক্ষমা চাই, এত পাপ উনি করেছেন, ক্ষমা না চাইলে কেউ ক্ষমা করবে নাকি? আখেরাত আছে না সামনে? আমাকে রাজশাহী আমাদের আদালতের কয়েকজন অ্যাডভোকেট বলেছিলেন, আপনি স্যার খালি ওকালতনামা সই করেন, আমরা 500
উকিল ওনার বিরুদ্ধে আপনার পক্ষে মামলা করবো, কি করলো তোমরা? তাহলে ওনার শাস্তি হওয়া দরকার, কেন আপনাকে বিনা অপরাধে জঙ্গি বানিয়ে এইভাবে কষ্ট দিল? আপনার সঙ্গে আরো প্রায় 40 জন নেতা কর্মীকে, আমার ভাগিনা চট্টগ্রাম থাকে, খেলেন ভাগিনা হওয়ার অপরাধে সে 2 বছর 2.5 মাস কারাগারে ছিল, শুধু গালের ভাগিনা চাই, একের কোনো বিচার হলো? তারাই এখন বলছে পদ্মা সেতু দুর্নীতি হয়েছে, এ হয়েছে তা হয়েছে। আচ্ছা ওনাদের আমাদের ছিল পদ্মা সেতু দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নরা আবার যাবে, আবার তো বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আচ্ছা এই সমস্ত কেউ কোনো ভালো কাজ করলে সেটা স্বীকৃতি দেওয়া মুসলমানের দায়িত্ব। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতু, দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সেতু, এটা বাংলাদেশের গর্ব। এর উপর দিয়ে শত্রু মিত্র চোর দস্যু আলেম জাহিল সবাই হাঁটবে চলবে, তাই না? ওই পাশের লোক অসুস্থ হলে ওই সেতু দিয়ে ঢাকা হাসপাতালে আসবে, সেখানে কে কোন দল করে এটা কি দেখা হবে? সেতু সবার, টাকা জনগণের, উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক তাকে হায়াত রেখেছেন বলেই তো এটা সম্ভব হয়েছে। যদি আর আগে যদি মৃত্যু হয়ে যেত তাহলে আরেকজন করতো, হয়তো কিন্তু আল্লাহই ভালো জানে। অতএব যার হাতে আল্লাহ পাক শেষ করেছেন আমরা অবশ্যই তার শুক্রিয়া আদায় করবো, বলো আলহামদুলিল্লাহ। বলা হচ্ছে আমরা আগেই ভিত্তি দিয়েছি, ভালো কথা। আপনি এম এ ক্লাসে ভর্তি হয়েছিলেন, ফর্ম ফিল করেছিলেন, সবই ঠিক আছে, এম এ পড়েননি, এম এ পরীক্ষাও দেননি, আপনি এম এ পাস হবেন? পরীক্ষা দেননি, আপনি এম এ পাস হবে? আলহামদুলিল্লাহ যিনি এম এ পাস করেছেন তাকেই আমরা এম এ বলবো, যিনি পাশই করেন তাকে এম এ বলবো কেমন করে? বিতর্কের দরকার নাই, সুন্দর একটা কাজ হয়েছে, আমরা প্রাণ ভরে দোয়া করি তার জন্য, যিনি তার হাতে আল্লাহ পাক এটা করিয়ে দিয়েছেন, তাকে যারা সাহায্য করেছেন। এই সেতু যেন দীর্ঘস্থায়ী হয়, যেন কি বলে উদ্বোধনের পরে যেন ভেঙে টেঙে না পড়ে, বাবা একটু খেয়াল রাখতে হয়, কারণ প্রায় দেখছে চারদিকে কাণ্ড হচ্ছে কারবার, এটা আশা করি এখানে হবে না। আল্লাহ পাক আমরা সংগঠনের পক্ষ থেকে, এই যুব সংঘের এই কেন্দ্রীয় সম্মেলনের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ পাক তাকে আরও নেকির কাজ করার তৌফিক দান করুন। উনি সেদিন যে প্রশ্ন করেছিলেন, উনি বললেন আমি কারাগারে থাকতে দেখলাম এই ইসলামের মধ্যে এত দলাদলি কেন? এটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন, কারণ উনি ব্যবসায়ী মানুষ, ইসলামের মধ্যে কী আসে না অত খবর কে নেয়? উনি দেখবেন কোন জিনিসের দাম কত বাড়লো কামলো, এটা নিয়ে লাভ লোকসান হিসাব করবে, উনি এসব কখন ধরবে? তো 2 বছর কারাগারে থেকে মুফতি শহীদ সাবেক এমপি, ওনার সঙ্গে ওনার হৃদ্যুতোষ, মুফতি শহীদ পর দারুণ বাবুচি, এত চমৎকার রান্না করতে পারে, আমাদেরকে মক্কা খাওয়াইছে তো ভোলা যাবে না। উনি একই সঙ্গে এমপি আর ভালো বাবুচি, তো বিএনপি আওয়ামী লীগ সব এক জায়গায় হয়ে গেছে, তো তো কারাগারে গেলে সব একদল, সব আমার কারাবন্দী, মোহাম্মদ নাসিম একসাথে, উনি আছেন, সবাই একসাথে, তো সেখানে আর কী আলোচনা করবে? তো আলোচনা কী, বাবা তোমরা তো মুফতি মানুষ, তোমাদের এত দলাবলি কেন বলো? তো মুফতি যেসব জবাব দিয়েছে ওনার তো পছন্দ হয়নি, কিন্তু এরা তো মেরিটোরিয়াস মানুষ, ওই গোজামিলকে পছন্দ করে নাকি? গোজামিলটা আমিও বরদাস্ত করতে পারিনি, বাবা স্ট্রেট ফরওয়ার্ড বল, হয় হা নয় না, মাঝখানে বা কী, এগুলো আমাদের কিছু মানুষ আছে ভিতরে সব কুলে না, স্পষ্ট বলো। যাক ওনারা মজাবিক দৃষ্টিকোণে যেভাবে বলেছেন সেটা ওনার পছন্দ হয়নি, উনি প্রথমেই আমাকে প্রশ্ন করলেন এই পথে যে ইসলামের মধ্যে এত দলাদলি কেন? এখন যাদের নামে দল সৃষ্টি হয়েছে তারা দলাদলি করতে বলেননি, এগুলো পরবর্তীতে তৈরি করা এসব দলাদলি। এক কথা উনি বুঝে গেলেন বিষয়টা, তাহলে আসলে ঠিক আছে গোলমালটি আমরাই। এখানে আমি ওনার আসার আগে যেখানে শুরু করেছি ওখানে একটু মনে করে দিই, প্রথমে আসে এদেশে হানাফি মজহাব, তাই না? ইমাম আবু হানিফা কী বলেছেন তোমরা বলতে পারো? দেখছেন কোন সব মুখস্থ হয়ে আছে, যা সাহাল হাদিস, যখন সহি হাদিস তবে ওটাই ইমাম মজহাব, বলো আহল হাদিসের তরিকা কী একই না? তাহলে হানাফি আর আহল হাদিস ফারাক আছে? আচ্ছা দ্বিতীয় ইমামকে ইমাম মালিক, তিনি একই কথা বলেন নাই? তিনি এমনকি আল্লাহ রাসূলের কবর দেখিয়ে বলছেন ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুজ মিন কালামিহি মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর, এই কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার প্রত্যেকটা আদেশ গ্রহণযোগ্য, প্রতিষ্ঠা নিষেধ বর্জনযোগ্য, এই কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত।
এ কথা একই কথা হচ্ছে না? এবার আসেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি কি বলছেন? ইজা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযরু বিকালামি আলাল হায়। যখন তোমরা আমার কোনো কথা আল্লাহ রাসূলের কথার বিপরীত দেখবে, আমার কথা দেওয়ালা ছুঁড়ে মারো। কি একরকম হয়ে যাচ্ছে না? এবার আসেন 10 লক্ষ হাদিসের হাফেজকে, চার ইমামের শেষ ইমাম, উনি কি, যিনি নিজে 10 লক্ষ হাদিসের হাফেজ, তার হক হলো তার আনুগত্য করার জন্য মানুষকে বলা, তাই না? 10 লক্ষ হাদিস মানে তো আর তো বাকি থাকে না কিছু। তিনি বলছেন লা তুকাল্লিদনি, খবরদার তোমরা আমার অন্ধ অনুসরণ করো না। ওলা তুকাল্লিদন মালিকান, তোমরা মালিকের অন্ধ অনুসরণ করো না। ওলা নখিয়া আওজাই নখিয়া, আওজাই নখিয়া কার অন্ধ অনুসরণ করো না, বল খুজু মিন হাইসু আখাযু মিন আল কিতাবে ওয়াসুন্নাহ, বরং তোমরা বিধান গ্রহণ করো সেইখান থেকে যেখান থেকে তারা বিধান গ্রহণ করতেন, কোরআন এবং সুন্নাহ থেকে। এটা কী কথা? আল্লাহ রাসূলের মৃত্যুর আগে সর্বশেষ ওসিয়ত হচ্ছে এই যে তারাকতু ফীকুম আমরায়ন লাম তাদিল্লু মা মাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবীহি, আমি তোমাদের মধ্যে দুটা বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন তোমরা এ দুটো আঁকড়ে থাকবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না, আল্লাহ কিতাব এবং তার নবীর সুন্নাহ। সুন্নতি আমার সুন্নত কিন্তু বলেনি, খেয়াল করেছেন? ব্যক্তি মোহাম্মদ অনুসরণ আর নবী মোহাম্মদ অনুসরণ, কথার মধ্যে কত কত মাধুর্য এবং কত বাধা সারগর্ভ, তার নবীর সুন্নাহ তোমার মেনে চলো। তো নবীর সুন্নাহ কোনটা? যা সহি সেটাই তো নবীর সুন্নাহ, যার জয়ীকে নবীর সুন্নাহ হয়। আল বাজান জান দাউন লিকুল্লি দায়, বেগুন সমস্ত রোগের ঔষধ, একটা হাদিস। এটা কি আল্লাহ রাসূলের হাদিস হতে পারে? হ্যাঁ, এটা হাদিস, এটা মওযু হাদিস, অর্থাৎ জাল হাদিস। এরকমভাবে যে কত যে জাল জয়ীফ আছে হিসাব করলে লক্ষ লক্ষ পাওয়া যায়, ওইগুলো বাংলাদেশে চলছিল, এগুলোর বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করলাম যে আসুন পবিত্র কোরআন আলাদা জীবন করি। আমরা বাগানে গিয়ে যেমন পোকা বেগুন খাই না, যেমন পচা আম খাই না, পচা কাঁঠাল খাই না, ঠিক এমনি করে মানুষের বানোয়াট হাদিস, মজহাবি হাদিস আমরা নেব না, বিলকুল সহি হাদিসটি আমরা গ্রহণ করব, তার ভিত্তিতে জীবন গড়ব। এই দাওয়াত নিয়ে যখন মাদ্রাসায় নেমেছি তখনই শুরু হয়েছে চারদিক থেকে ফতোয়াবাজি, কত ধরনের বাধা যে এসেছে আমাদের জীবনে তাতে শেষ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত চলছে, আজও চলছে, এটা চলতেই থাকবে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহকে বলা হয়েছিল আপনাকে কুফার প্রধান বিচারপতি করব, উনি রাজি হননি। উনি বলেছিলেন প্রশাসনের তরবারি একদিকে আর কোরআন হাদিস একদিকে, আমি আপনাদের অন্যায় বিচারের পক্ষে সিল সাক্ষর মারু প্রধান বিচারপতি হিসেবে, এটা আমার পক্ষে সম্ভব নয়। ফলাফলটা কী দাঁড়ালো? কারাগার। ডেলি 1 টাকা রুটি দেওয়া হতো, ডেলি 10 টাকা বেত মারা হতো, 110টা বেত মারার পরও উনি বললেন আমি প্রধান বিচারের পদ গ্রহণ করবো না। তখন একটা অন্য বদনা এসেছে, ওনাকে খাদ্যের সঙ্গে বিষ মাখিয়ে কারাগারে হত্যা করা হলো, অথচ তার নাম দিয়ে আমরা বলছি আমরা হানাফি। কোনো বড় মানুষের নাম সামনে না রাখলে কোনো দল করা যায়? উনি কি বেদাত, উনি মিলাদ করতেন, উনি কি সহবরাত করতেন, উনি কি কুলখানি করতেন, উনি কি চেহলাম করতেন, উনি কি এগুলো করে বেড়াতেন নাকি, বা ধর্মের নয় ব্যবসা, উনি কৌর পূজা করতেন নাই? ঠিক ইমাম মালিককে একই অবস্থা, ওনাকে বলা হলো ঠিকা বিবাহ আপনাকে হারাম করতে হবে। ঠিকা বিবাহ কি? আমাদের ইউনিভার্সিটি সেলিব্রিটি যেমন থাকে, যাওয়া হলে থাকে, মেয়েরা রোকেয়া হলে থাকে, তাই না? একই ক্লাসে পড়ে, ঠিক আছে বোন তোমার খুব পছন্দ হয়েছে, এক কান সাড়াই দিলাম, তুমি 10 দিন আমার বউ। সাময়িক বিবাহ, একে আরবিতে বলে নেকায় মোতা, শিয়াদের মধ্যে এটা এখনও চালু আছে। শেষ মানে মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল স্থায়ীভাবে হারাম করে দিয়ে বলে গেলেন কেয়ামত পর্যন্ত আমি এই ঠিকা বিভাগ হারাম করে গেলাম। কিন্তু যারা দুর্বৃত্ত টাইপের লোক, দুষ্ট লোক, তারা তারা ঘন ঘন বউ পাল্টাতে চায়, তারা এটা হালাল হলে সুবিধা, ওরা বলল এটা করো। তো সমস্ত আলমরা সরকারের ভয় হোক যেভাবে হোক একমত হয়ে গেল। তো একজন বলল দেখেন মাননীয় খলিফা, আমরা যতই সকল মিলে ভোট দেই, ওই একজন ফকির যে আছে মদিনায় উনি যদি সাপোর্ট না দেয় তো এই ফতোয়া কেউ মানবে না। সে কে?
তোলেন ইমাম মালিক, ইমাম দারুল হিজরা ইমাম মালিক বিন আনাস, নিয়ে আসো তাকে, নিয়ে আসা হলে মদিনায় এই বাগদাদে কি আপনি এটা ফতোয়া দিচ্ছেন, এতগুলো আলেম সব একমত, আপনি একে একদিকে, উনি বললেন হাদিসটা শুনিয়ে দিলেন। রসুলের হাদিসের বাইরে কোনো ব্যক্তির মতকে আমি অগ্রাধিকার দিতে পারি না, বাস গো টু দ্য জেল, পিটুনি, একটা পেট খারাপ উটের পেটের পিছনে তাকে ঝুলিয়ে তরুণদেরকে পিছনে পিটানে শুরু হয়ে গেল, উটের পেটে যত পায়খানা তার দেহে পড়তে লাগলো, যিনি 30 পারা কোরআনের হাফেজ, যিনি 1700 সহিহ হাদিসের মতে মালিকের হাফেজ, তার বুকে উটের পায়খানা পড়তে থাকলো, আর উনি মুস্তাসেনে বলছেন তুই চারিপাশে তো বাগদাদের রাস্তায় হাজার হাজার নারী পুরুষ কাঁদতেছে, উনি বলছেন কি ইয়া আহলে বাগদাদ মান আরাফানি ফাকাত আরাফানি ওয়ামান লাম ইয়ারিফনি ফাআরাফু ইন্নী আনা মালিক ইবনু আনাস ইন্নী লা উজীজু নিকা আল মুতাআক্কাত, হে বাগদাদের অধিবাসীরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা জেনে রাখো আমার নাম মালিক ইবনু আনাস, আমি কশ্চিন কালো এই ঠিকা বিবাহকে জায়েজ করতে পারবো না। চিন্তা করো যে এইসব মানুষ দলাদলি করে আসল ইমাম শাফি, ইমাম শাফিকে বলা হলো আপনি ফতোয়া দেন, এই আলীদের আলী বংশীয় লোকদেরকে ভালোবাসতে পারবেন না। উনি কেন আলী বংশ ফাতেমার বংশ আল্লাহ রসুলের পরিবার তাদেরকে কেন ভালোবাসা হবে না, হাক বা সেগুলো বেঁধে ওনাকে সব মোট 10 জনকে ইয়ামন থেকে নিয়ে আসা হলেন বাগদাদে। খলিফা তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আলী বংশের রাজনীতি পছন্দ করেন, আপনি কি আব্বাসীয়দের পছন্দ করেন না, উনি বললেন দেখেন খলিফা আমি আলীর সন্তান নই, আমি আব্দুল মোত্তালেবের সন্তান, আব্দুল মুনাফের সন্তান, এটা জানার পরে ওনাকে ছেড়ে দেওয়া হলো, বাকি 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার ওনাকে চলে গেলেন মিশরে যে আমি বাগদাদে আর থাকবো না, যাওয়ার সময় দুঃখ করে বলছেন কাদাস ভাগ নফসি ততৌকু এলা মিসরি আতৌকু এলা মিসরি মাতৌকু এলা কবরি, আমি যাচ্ছি মিশরে, আমি মিশরে যাচ্ছি কবরে যাচ্ছি, আল্লাহ তুমি ভালো জানো। উনি মিশরে গেলেন, মালিকি মজহাবের আলেমরা খেপে গেল যে সবাই তো এভাবে শাফির ভক্ত হয়ে গেল, একজন আলেম নাম বলতো খারাপ লাগে, উনি সেজদা দিয়ে দোয়া করেন আল্লাহ আমি তো শাফিয়া ইন আপকাই তাহু ফলা একা মজহাব মালিক, আল্লাহ তুমি শাফিকে ধ্বংস করে মেরে ফেলো, ও যদি বেঁচে থাকে তাহলে মালিকি মজহাব থাকবে না। এইভাবে দোয়া করা শুরু হয়ে গেলে শেষকালে মালিকি গুন্ডারা তাকে রাস্তায় ফেলে মেরে মরে গেছে মনে করে ফেলাই দিয়ে চলে গেল। তারপর ওনাকে বাসায় নিয়ে যাওয়া হলো, ওই পিটুনিতেই এবং অর্শ রোগে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মাত্র 54 বছর বয়সে। এই সমস্ত ইমামদের নামে আমরা দলাদলি করি, আসলে প্রত্যেকটা ইমামই ছিলেন সহিহ হাদিসের অনুসারী, প্রত্যেকেই তার শিষ্যদের বলেছেন তোমরা সহিহ হাদিস অনুসরণ করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ বাংলার মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায়। আমাদের সবারই একটাই যে বক্তব্য করে আমাদেরকে মরতে হবে, তাই না? অতএব যদি সহিহ হাদিস অনুযায়ী আমাদের আমল না হয় তাহলে আমাদের জীবনের সবই তো ব্যর্থ। মৌলিক এই কথাগুলো মনে করে দিলাম, 6 দিনে ওনার সঙ্গে বলা যেতে পারে 6 দিনই ক্লাস হয়েছে আমার, এক এক দিন এক এক প্রশ্ন ওনার আসে সেগুলো উত্তর দিতে দিতে 6 দিন কীভাবে হারিয়ে গেল, যাওয়ার সময় সত্যি আমার সঙ্গে চোখে পানি আসছিল যে এমন একটা হুঁশিয়ার মানুষকে আমি হারালাম। আলহামদুলিল্লাহ তখন থেকে উনি আমাদেরকে ভুলেননি, মনে রেখেছেন, ফোন করলে যে উনি ধরেন তিনি আমাদের সাহায্য করছেন, এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। 2017 সালে উনি এখানে 40 মিনিট ভাষণ দিয়েছিলেন, সে ভাষণ আমাদের কাছে এখনও পর্যন্ত অক্ষয় হয়ে আছে, তাঁর সে মনের কথাগুলো খুবই আবেগময় ছিল। আলহামদুলিল্লাহ আমরা তাঁর এবং তার সাথে আমরা যারা আরও অনেকে নতুন নতুন আহলেজ এসছেন তাদের পক্ষ থেকে বলতে চাই, বিভিন্ন জায়গাতে আহলেজদের উপরে যে নির্যাতন চলছে নির্যাতনগুলি একটু মনে রাখতে হবে, যে শিবচরের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শিবচরের আহলেদিস ভাইরা মানে নতুন আহলেদিস সব 75 লক্ষ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছে, অথচ এখন সেখানে গিয়ে অন্যদের বাধা দিচ্ছে, দারুণ বাধা। লোকাল ওসি লোকাল এসপি সবাই ওই বড় দলের সঙ্গে লাইন দিচ্ছে, তারা এদেরকে যে সেভ করার জন্য কিছু বলতে হবে,
একটু বলার মানসিকতা তাদের নাই। প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রিয় ব্যক্তির মাধ্যমে দাবি করব যেন আহলে হাদিস যারা হচ্ছেন তাদের প্রতি যেন ন্যায় বিচার করা হয়, তাদেরকে সেফ করার জন্য সংবিধানের 41 ক ধারা অনুযায়ী তাদেরকে স্বাধীনভাবে তাদের দিন পালনের তো সুযোগ যেন তিনি করে দেন, কারণ পুলিশ প্রশাসন সব জায়গায় নিরপেক্ষ থাকছে না, এটা খুবই কষ্টকর। এরপরে আজকে এই যে হলের ব্যাপারটা যেটা আমরা শুনলাম, আমি আশা করি ডক্টর সাকাতের বক্তব্য শুনলাম, সাংঘাতিক অবস্থা ঘটে গেছে। কালকে রাত্রেই অনুবাদ অনুমোদন পাওয়া গেছে, কিন্তু আজকে সকাল 10:30 পর্যন্ত আর হলই খুলে দেয়নি, এটা তো ঠিক হয়নি। যাই হোক, আমি ওগুলো বলছি না, খালি নলেজে দেওয়ার জন্যই বলছি। মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এদেশে আর কারোর কথা চলে না, আর তার কাছের মানুষ উনি। যারা নতুন আহলেজ হচ্ছে, কোরআন হাদিস মেনে চলছে, সালাত রসুল পড়ে বহু লোক আহলেজ হচ্ছে, তাদের উপরে যেন জুলুম না হয়, তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করতে পারে। এবং মসজিদ ভাঙে যাচ্ছে, আগুন দিচ্ছে পর্যন্ত, এ কী জুলুম শুরু হয়েছে। এ সঙ্গে ওনাকে আরো কথা বলি, ওনার দোহার এলাকাতে বহু আহলাদিস হচ্ছে এখন, এটা অনেকটা খবর উনি জানেন। তাছাড়া সেখানে অনেক লোক আজকে এখানে এসছে, অনেকে ওনার কারণেই কিন্তু সাহস করে এখন প্রকাশ হচ্ছে। উনি যদি এমপি না থাকেন তা আবার যখন ফেতনা হবে আল্লাহ ভালো জানেন। তো এদের সব দিকে খেয়াল রাখতে হবে, সব জায়গাতেই আমাদের এরকম সমস্যা হচ্ছে, সব তো ওনার কানে দেওয়া যায় না, আমরা নিজেরা চেষ্টা করি সাধ্য মতো। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন, এবং ওনাকে এবং আমাদের সবাইকে একই মহব্বতের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। যারা আখেরাতের জন্য কাজ করে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যান ইনশাআল্লাহ। যারা দুনিয়ার জন্য কাজ করে খালে দুনিয়ায় পায়, আখেরাত পায় না, আর যারা আখেরাতের জন্য কাজ করে তারা আখেরাতে পায়, দুনিয়াও পায়। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে মঙ্গল দান করুন এবং জাহান্নামের আজাব থেকে বাঁচান। আবারও কবে দেখা হবে জানি না, যদি এটি আমাদের শেষ ভাষণ হয় তাহলে আমার জীবনে তোমরা যত আঘাত পাইছো আমার পক্ষ থেকে ভুলে যাও, দোয়া করো আমাদের জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন জান্নাতে ফেরদৌসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা একটু বসেন, আমরা বৈঠক ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে ইনশাআল্লাহ সবাই একসাথে বিদায় নেব। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের হাতে সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন মহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালি। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান পৃষ্ঠপোষক মহতারাম আমিরে জামাতের হাতে সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি, আজকের এই কর্মী সম্মেলন 2022-এর সম্মানিত সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব।